فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. ভাই জানতে চেয়েছেন যে কচ্ছপ খাওয়া হারাম কিনা, এটা ইখতিলাফ বিষয়। ভাই এখানে ইখতিলাফ বিষয়, এখানে আপনাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তোমাদেরকে যেটা সহজ করেছেন তোমরা জটিল করো না। সূরা আনামে উল্লেখ করা আছে 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তোমাদের জন্য হারাম করেছেন যে ইন্নামা হাররাম আলাইকুম মাইতাতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, অর্থাৎ তোমাদের জন্য হারাম করা হয়েছে শুয়োরের গোশত, প্রবাহিত রক্ত এবং আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যেটা জবাই করা সেটা হারাম। সূরা আরাফে 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। সূরা মায়েদা 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন যে সামুদ্রিক প্রাণী সবকিছু হালাল, সামুদ্রিক প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে। তো এই এই সূরা মায়েদা 96 নম্বর আয়াত থেকে আমরা প্রমাণ পাই যে সামুদ্রিক প্রাণী আপনার হচ্ছে চিংড়ি, কাঁকড়া, কচ্ছপ এগুলো খাওয়া যেতে পারে। এরপরে সেই বুখারি খাওয়ার আদবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবী কেরামদের নিয়ে বসেছিলেন, তারা দব খাচ্ছিল, গোসাপের মতন এক ধরনের যেটা সৌদি আরবে পাওয়া যায় দব। সাহাবায়ে কেরাম খেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তিনি খেলেন না, কিন্তু তাদেরকে যদি হারাম মনে হতো তাহলে নিষেধ করতেন, তিনি চুপ থাকলেন, অর্থাৎ তেনার চুপ থাকাটাও সম্মতি। তাই বলা হয়েছে যে যদি এটা আপনার পছন্দ হয় আপনি খাবেন, না হলে খাবেন না। এটা যদিও ইখতিলাফ বিষয়, তারপরেও হাদিস এবং কোরআন থেকে যেটাই প্রমাণ পাওয়া যায় যে সামুদ্রিক প্রাণী হিসেবে এগুলো হালাল আছে। যদি ইখতিলাফ বিষয় তবে আপনার রুচি হলে খাবেন, না হলে খাবেন না, হারাম বলা এই ধরনের যাবে না।